সেটা হলো যে দাওয়া যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন তখন কিন্তু প্রচণ্ড রকমের অত্যাচার শুরু হলো, নির্যাতন শুরু হলো, কোনো কোনো ক্ষেত্রে সাহাবিদেরকে শাহাদত বরণ করতে হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে আবিসিনায় হিজরত করতে বললেন, তিনি স্বয়ং তায়েফে একবার হিজরত করলেন, সেখানে রক্তাক্ত হয়ে মক্কায় প্রবেশ করলেন। তো এই যে ব্যাপারগুলো এখানে আপনি দেখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সবর এবং ইস্তিকামা, যেটা আমরা বলি দৃঢ়তা, এটার পরিচয় দিয়েছেন। সো দিনের দাওয়াতি কাজ করতে গেলে, দিন নিয়ে চলতে গেলে আমাদেরকে যেসব বেগ পেতে হবে, এর শিক্ষা কিন্তু এই সিরাতের মধ্যেই আছে। সিরাত আমাদেরকে শেখাবে কীভাবে চতুর্মুখী জুলুমের মধ্যে দিন নিয়ে টিকে থাকতে হয়, সবর করতে হয় এবং ইস্তিকামায় থাকতে হয়। তো সিরাত শুধু গল্পের মতো পড়বই না, আমরা এখান থেকে ভিতর থেকে শিক্ষাগুলোকে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজওয়াজাল। এবার দেখুন, এত গুরুদায়িত্ব পালন করার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ইবাদতে কখনও কোনো ঘাটতি দেখা যায় না। তো সিরাত পড়লে আমরা শিখব যে কীভাবে নিজে ইসলাম নিজের উপর প্রতিষ্ঠা করে দেখাতে হয় এবং কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে ইস্তিকামার উপর থেকে আমল করে যেতে হয় এবং সেদিকে মানুষকে দাওয়া দিতে হয়।